আচ্ছা, আপনারা অনেকে হয়তো প্রেম করেছেন, কিন্তু সেই প্রেমগুলো কি এখনই আছে? এখনো আগের মতো আছে? আগের মতো আছে কিনা সেটা পরের কথা। মানুষগুলো কি আছে? হ্যাঁ, আছে হয়তো কয়েকজনের, তবে সবার নেই, এটা আমার বিশ্বাস। আমাকে জানাবে, আমি জানি আমি মিথ্যে না। না না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি না, তবে আমি জানি মানুষ পরিবর্তনশীল। মানুষ প্রতিনিয়ত যেভাবে পরিবর্তন হচ্ছে, তার সাথে পরিবর্তন হচ্ছে তাদের ভালোবাসার মানুষটাও। সেটি আসলে হওয়া উচিত না, তবে জানি না কেন হচ্ছে। প্রতিদিন তা হচ্ছে, প্রতিনিয়ত তা হচ্ছে, তা হতেই চলেছে। এবং যারা মনে প্রাণে ভালোবেসে যাচ্ছিল, তারা প্রতিদিন কষ্ট পাচ্ছে। জানেন কি, যারা কষ্ট দিয়ে যাচ্ছে না, তাদের হয়তো একটু কষ্ট লাগছে না, কারণ তারা এই কাজটা প্রতি জনের সাথে করে যাচ্ছে, অনেকের সাথে করে যাচ্ছে, প্রতিদিন করছে তারা। তাদের কাছেও একটা সাধারণ মানুষ, তবে যার সাথে করেছে সেই মানুষটি হয়তো তার কাছে অসাধারণ কেউ ছিল, অবশ্যই ছিল, স্পেশাল দিনগুলোতে সে কেন তার সাথে থাকতো, এগুলো একটু ভাবার বিষয়। তবে ভাবেই বা কয়জন, সবাই একই কথা বলে, জাস্ট গো উইথ দ্য ফ্লো। তবে আমার কথা হচ্ছে, এই ফ্লোতে যে আমরা যাচ্ছি, সবাই কি সঠিক পথে যাচ্ছি? আমার তো মনে হয় না। প্রতিদিন সে মেয়ের সাথে দেখা করতে যেত, এবং তার বাসা ছিল ছেলেটির বাসা থেকে অনেক দূরে। বিশ্বাস করবেন কিনা জানি না, ছেলেটির একবারের জন্য মনে হয়নি সে অনেক দূরে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। বরং তার কাছে লাগতো সে একটা ভালো সময়ের কাছে যাচ্ছে, যে কিনা তাকে অনেক সময় দিবে, গল্প করবে, এটাই তার শান্তি, তার তৃপ্তি। ছেলেটি সেদিন প্রায় 2 ঘন্টা লাগিয়ে গেল মেয়েটির সাথে দেখা করতে, এবং মেয়েটিকে দেখলো দাঁড়িয়ে আছে কোন একদিকে তাকিয়ে এবং আনমনে। মেয়েটির হাতে কি যেন একটা আছে, কাছে যেতে দেখলো একটি জুসের প্যাকেট। ছেলেটি মেয়েটিকে বললো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের সামনে আগাতে হবে। মেয়েটি বলল, এটি তোমার জন্য পাগল, দূর থেকে যে এসেছো, কিছু খাওনি তো, প্রায় 2 ঘন্টা ধরে লাগিয়ে এসেছো, জলদি খাও, আমার সামনে হাঁটবো। টিস্যুর প্যাকেট বের করলো ছেলেটির ঘাম মুছে দেওয়ার জন্য, এবং সে পাগল ছেলেটি প্রায় অনেকক্ষণ ধরে মেয়েটির দিকে তাকিয়ে রইল। কাকে পেয়েছে সে,
হচ্ছিল না। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা হয়ে গেল, তবু কেউ কাউকে যেতে দিচ্ছিল না। এতটা দৃঢ় সম্পর্ক তাদের ছিল, তবে আজ তাদের সম্পর্ক কোথায়, কে কোথায় আছে সেটাই কেউ জানে না। আর সম্পর্কের কথা তো দূরেই থাক বাবা, বলেছিলাম না বাস্তবতা বড়ই কঠিন, সেই বাস্তবতার খাতিরে তারা অনেক দূরে। দুজনের চেহারা হয়তো কেউ আর কখনো দেখে, বাস্তবতা বড় কঠিন, আমরা তো মেনে নিতে চাই না। তবে এই জীবন আমাদেরকে শিখিয়ে দেয়, এই যে দেখো আমি বাস্তবতা, শেখো, আমাকে শিখতে হবে তোমার, আমাকে গ্রহণ করো। এবং সেই বাস্তবতা গ্রহণ করে আজ আমরা বসে আছি একা একা, তার কারো অপেক্ষায় না, নিজে বাঁচার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।